হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই সুন্দর কেকটার ডেকোরেশন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে সবাই আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগবে সবার। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। চলুন দেখে নেওয়া যাক এই কেকটা কীভাবে আমি ডেকোরেশন করলাম, কীভাবে এত সুন্দর লাগছে কেকটা। তো প্রথমে আমি প্রথম স্টেপ টু স্টেপ প্রত্যেক ভিডিওতেই দেখাই, এটা দেখানোর কিছু নেই, এই জন্য আমি আর ওইভাবে ভিডিওটা দিলাম না। আমি প্রথমে একটা কেক নিয়ে নিয়েছি যেটা আমি অলরেডি ক্র্যাম কোটিং করে রেখেছিলাম, আর এটা আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম এই কেকটা। এটা একটা চকলেট কেক। আমি সুন্দরভাবে কেকটাকে সাজিয়ে নিয়েছি ভেতরের দিকটা এবং উপরে ক্র্যাম কোটিং করে আমি রেখে দিয়েছিলাম। যেহেতু এটা চকলেট কেক ছিল, এই জন্য আমি চকলেট দিয়ে, মানে চকলেটের যে ফ্রস্টিং সেটা দিয়ে ক্র্যাম কোটিং করে রেখেছিলাম। আর বাকি যে ক্রিমটা দেখতে পেলেন এটাও চকলেট ক্রিম থেকেই নেওয়া, তবে সাদা ক্রিম একটু মিক্সড করে তারপরে আমি উপরে দিয়ে দিচ্ছি। পুরো ক্রিম, মানে পুরো কেকটা আমি সাদা দিয়েই কোটিং করে নিব। আর তারপরে যে কেকের মেইন কালার যেটা, মানে এটা তো একটা ফল্টলাইন কেক, এই সেম কেকেরই একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তবে এইবারের কেকটা একটু আলাদা করেছি। কেননা এই পিঙ্ক কালার যে ফল্টলাইন কেকটা ছিল, ওই কেকটা আমার অসংখ্যবার সেল হয়েছে এবং ওই একই কালার একই রকম। তো এবার যে আমার কাছে এটা অর্ডার করেছে তাকে আমি রিকোয়েস্ট করেছি যে যদি একটু আলাদা কালার করা যায় তাহলে বেটার হবে, কেননা ওই সেম কেকটা অনেকেই নিয়েছে, ওইটা একঘেয়েমি হয়ে গিয়েছে, আর ভালোও লাগে না একই একই ধরনের জিনিস। তার থেকে একটু অন্যরকম কিছু করলে কিন্তু মন্দ হয় না। তো সেও রাজি হয়ে গিয়েছে, বলেছে আব্বু আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। তো আমার উপরে ছেড়ে দিয়েছে, আমিও আমার মতো করে সুন্দর করে এই কেকটা ডেকোরেশন করে দেওয়ার ট্রাই করছি। ইনশাল্লাহ ভালোই লাগবে, সাথে থাকুন। আর এর মধ্যে বকবক করতে করতে আমি কিন্তু উপরের যে অরেঞ্জ কালারটা সেটা দিয়ে কোটিং করে ফেলেছি, হালকা একটু ফিনিশিং বাকি আছে, সেটাও আমি করে নিব। তো সব কিছু আমার কমপ্লিট, এখন আমি মেইন কাজে চলে যাচ্ছি। তো বাটিতে করে একটু ডাস্ট কালার, মানে গোল্ডেন ডাস্ট কালার আমি কিছু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে আপনারা পানি অথবা অয়েল যে কোনো কিছু দিয়ে গুলিয়ে নিতে পারেন। আর আমার কাছে মনে হয়েছে যে ফয়েল পেপারটা খেতে একটু বাজে লাগে, আর এই যে গোল্ডেন ডাস্টটা একই জিনিস, জাস্ট এটা হচ্ছে ডাস্ট হিসেবে আসে, ওইটা হচ্ছে ফয়েল হিসেবে আসে, তবে ফয়েলটা খেতে একদমই বাজে। এই জন্য আমি চিন্তা করলাম যে একটু ডাস্ট করে দেওয়া যাক, মানে ডাস্টটাই গুলিয়ে দেওয়া যাক। আর ফয়েলটাও, মানে এর আগে যে এই কেকটা করেছি আমি, প্রত্যেকটা কেকেই ফয়েল পেপার ছিল, মানে হচ্ছে গোল্ডেন লিফ যেটাকে বলি আমরা, গোল্ডেন এডিবল লিফ। তবে এটা তে একটু ভিন্ন রূপ আনার জন্যই আমি এইটা করেছি, জিনিসটা করেছি। তো আমি সুন্দরভাবে একটা তুলির সাহায্যে দিয়ে নিলাম পুরোটা। প্রত্যেক কেকে আমি জাস্ট সামনের দিকটাতে দেই ফয়েল, তবে এই কেকে আমি পুরোটাতেই দিয়েছি, এবং ফয়েল পেপার যেটা সেটা আমি কেকের গায়ে এখন দিয়ে দিব। তো এই তো গোল্ডেন এডিবল লিপ, সেটা আমি কেকের গায়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমি চাই না যে কেকটাতে কোনো কিছু অপূর্ণ থাকুক, তো আমি চেয়েছিলাম কেকটা সব থেকে বেশি সুন্দর যেন লাগে, যেহেতু এটা আমার নিজের আইডিয়া থেকে করা। এই কেকটা সচরাচর পিঙ্ক এবং হোয়াইট আমি ইউটিউবে, ফেসবুকে বা যারা যারা আমাকে অর্ডার করেছিল তারাও আমার কাছ থেকে পিঙ্ক এবং হোয়াইট কালারটাই নিয়েছিল, তবে আমি নিজের থেকে আইডিয়া বের করে এটা একটু অরেঞ্জ টাইপের একটা লুক দিয়েছি। তো আমি চাই যে এটা অরেঞ্জ লুকেই যেন বেশি সুন্দর লাগে পিঙ্কের তুলনায়, তো সেই জন্যই আমার প্রচেষ্টা। দেখা যাক কতদূর কী করতে পারি। তো এরপরে আমি সুইট বলগুলো নিয়ে সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি সাদা অংশের মধ্যে, যেই সাদা অংশটা আমি ফাঁকা রেখেছিলাম, সেই মানে ফল্ট লাইন যেটা সেখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আমি বড় বড় যে হোয়াইট কালার পার্ল এবং অরেঞ্জ কালার পার্ল ছিল আমার কাছে কিছু, তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে কেকের মধ্যে। যেহেতু এটা পিঙ্ক আর হোয়াইট না, এই জন্য পিঙ্ক আর হোয়াইট দিচ্ছি না, অরেঞ্জ আর হোয়াইট দিচ্ছি। তো দিয়ে দেওয়া মোটামুটি শেষ, এরপরে আমি সিলভার কালারটা দিয়ে দিচ্ছি। সিলভার কালার যেই পার্লগুলো আছে আমার কাছে, মানে বলগুলা মোতি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়াও কমপ্লিট আমার, পুরো কেকটা এখন এমন দেখতে লাগছে। আর এরপরে আমি কিছু গোল গোল যে বলগুলা বানিয়ে রেখেছিলাম চকলেট দিয়ে, এগুলো বানাতে অনেক খাটনি হয় এবং অনেকক্ষণ সময় লাগে, অনেকগুলো ভেঙেও যায়। তো এগুলো আমি অনেকগুলো একসঙ্গে বানিয়ে রাখি, যখন করে অর্ডার আসে তখন করে বেশি করে বানিয়ে রাখি। তো আমি পিঙ্ক, তারপরে হচ্ছে অরেঞ্জ সবই বানিয়ে রেখেছি। তো আমি কিছু ফুল করে দিচ্ছি এখানে কেকের উপরে হুইপ ক্রিম দিয়ে। আমি তো সবসময় হুইপ ক্রিম দিয়ে কাজ করি, হুইপ ক্রিম ছাড়া আমি অন্য কোনো কিছু দিয়ে বা বাটার ক্রিম বা অন্য কিছু দিয়ে কাজ করি না। তো হুইপ ক্রিম দিয়ে ফুল আঁকিয়ে দেওয়ার পরে তারপরে আমি এর উপরে বলগুলো বসিয়ে দিলাম। পরে অবশ্য আমি একটা পিঙ্ক কালার বলও এখানে অ্যাড করে দিব আমার ভালো লাগা থেকে।
তো আমি এখানে অরেঞ্জ কালার বলগুলো ফার্স্টে দিয়ে দিলাম। আমার কাছে ভালোই লাগছে মোটামুটি, এখন মনে হচ্ছে যে না ভালোই লাগছে। পিঙ্ক আর হোয়াইট যেরকম মানিয়েছিল ঠিক সেরকম আবার অরেঞ্জটাও মানিয়েছে সাদার সঙ্গে। তো এরপরে আমি ওই বলগুলোর উপরে আবার একটু করে ওই যে গোল্ডেন ইগুলো ডাস্ট পাউডারটা ওইটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। তারপরে আমি আরও কিছু মতি দিয়ে দিলাম এর মধ্যে, যেন আরও বেশি গর্জিয়াস লাগে এই জন্য। তো এরপরে আমি যে হ্যাপি বার্থডে টপার যেটা, এটা আমার কাস্টমার আমার কাছ থেকে চেয়েছিল যে এটা যেন আমি দেই, তো এটা দিয়ে দিলাম। আর তারপরে আমার আমার তরফ থেকে একটা গিফট হিসেবে একটা বাটারফ্লাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার সম্পূর্ণ কেকটা। আমি পরে এই যে হোয়াইট মানে সিলভার কালার যে এডিবল লিপ, সেটাও ওই বলের উপর দিয়ে দিয়ে দিয়েছি। আশা করছি আজকের ভিডিও থেকে এতটুকু উপকার হয়েছে আপনাদের, এবং কেকটা দেখতে কিন্তু সুন্দরই লাগছে মাশাল্লাহ। আপনাদের কাছে কেমন লাগছে? আশা করছি তো ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেকটা ছবি তুললে যেন দেখতে সুন্দর লাগে সেজন্য আমি বাটারফ্লাইটা এই পাশে করে দিয়েছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।